ভারতে আসা এবং ভারতের এই যে মানব চরিত্রের উৎস সন্ধান যেটা আবহমান কাল ধরে হয়ে আসছে সেটার সঙ্গে উনি নিজেকে মিশিয়ে দিতে পেরেছিলেন এই অর্থে। আপনি নিজেও কবিতা লেখেন এবং আমি জেনেছি যে আপনি কবিতার জন্য কোন একটি পুরস্কার পেয়েছেন, কোন পুরস্কারটি আপনি পেয়েছিলেন কবিতা? আমি পুরস্কার পেয়েছিলাম অনেকদিন আগে, সেটা সেটা অবশ্য এই মার্কিন যুক্তরাষ্ট্রেরই তরুণ কবিদের সেই সত্তরের দশকের পুরস্কার, সেটি তো অনেক পুরনো পুরস্কার সেটা। আপনার নিজের মৌলিক কবিতা রয়েছে অনুবাদের পাশাপাশি? হ্যাঁ, আমি নিজের কবিতা দিয়েই শুরু করেছিলাম জীবন, পরে অনুবাদের দিকে চলে গেলাম। অনুবাদে আপনি কি মনে করেন অনুবাদে যে কবিতার যে সঙ্গীত সেই সঙ্গীতটি কবি অনুবাদে নিয়ে আসা যায় কোনোভাবেই? সেটা অসম্ভব নয়, কিন্তু খুবই কঠিন কাজ। এজরা পাউন্ড বলেছিলেন যে অনুবাদের কয়েকটি দিক আছে, তার ভিতরে একটি হচ্ছে এই সঙ্গীতের দিক, সবচেয়ে সোজা হলো ভাবের দিকটা নিয়ে আসা। কিন্তু সঙ্গীত এবং যেটাকে আমরা ইমেজ বলি বা চিত্রকল্প, আবু সৈয়দ আইয়ুবের গড়া শব্দ অনুযায়ী চিত্রকল্প এবং সঙ্গীত আনা অনেক কঠিন, কারণ প্রত্যেক ভাষারই একটি নিজস্ব বৈশিষ্ট্য থাকে, প্রকাশভঙ্গি এবং ধ্বনি সমষ্টি যে ভাষার আসে সেটা তো সব ভাষার একরকম নয়। তার মানে ম্যান্ডারিনে, যে কথা আমি সবসময় বলি, ম্যান্ডারিনে একটা প্রবাদ আছে, আমি সরাসরি ম্যান্ডারিন থেকে বলতে পারবো না, ইংরেজিটি হলো ট্রান্সলেটার্স আর ট্রেটার্স। যখনই কেউ ট্রান্সলেট করে সে তো ট্রান্সলিটারেশনও তো করে। আপনার কি ট্রান্স অনুবাদ কি আসলে সে পুরোপুরি সম্ভব হয় না? আসলে সম্ভব হয় না, অসম্ভব। তা আপনি আপনি এটি কি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছেন না স্প্যানিশ থেকে বাংলায় করেছেন? আমি এটা স্প্যানিশ থেকেই করেছি এবং স্প্যানিশ কবিতা পড়ার জন্যই মূলত আমি স্প্যানিশ শিখেছি। ফরাসি স্প্যানিশ দুটো ভাষায় আমি শিখেছি মূলত কবিতা পড়ার জন্য। আপনি, আমি শুনেছি আপনি অনেকগুলো ভাষা জানেন, সেটা এখন মানে কতগুলো ভাষা আপনি জানেন? আসলে ইংলিশ সম্পর্কে একটি কথা চালু ছিল যে উনি 26টি ভাষায় নাকি তোতলাতে পারতেন, আমার মনে হয় আমার ভাষা শিক্ষাটাও প্রায় ওরকম। মানে একজন একলাসের সম্পাদক আমি ওর সম্পর্কে জানি, স্টিফেন কি যেন ওয়ারুম, স্টিফেন ওয়ারুম বোধের নাম, ও 50টি ভাষা জানতো। আমার মনে হয় এটি সবচেয়ে বেশি, তাই তো আমি এর পরে শুনি। এক ক্লাসের ফরমার সম্পাদক মারা গিয়েছেন কিছুদিন ছিল। তো যাই হোক, তো এটি জেনে আমি খুব খুশি হলাম এবং বিস্মিত হয়েছে যে আপনি সরাসরি স্প্যানিশ ভাষা থেকে আপনি অনুবাদ করেছেন বাংলায়, যেটি আসলে আসার কথা। আপনার মনে হয়তো থাকবে যে অন হিজ ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার কিডসের, ও যখন হোমার পড়লো চ্যাপম্যানসের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে, তখন তো যদি ইনফরমেশনের ভুল আছে সে ইয়েকে মানে প্যাসিফিক আবিষ্কর্তার জায়গায় অন্য আবিষ্কর্তার নাম দিয়ে দিছে, তো আনন্দটা ছিল প্যাসিফিক আবিষ্কারের যে আনন্দের মতো। অনুবাদ এরকম সফল অনুবাদ হয়ও সেটা? হ্যাঁ, সফল অনুবাদ এখন সেটাও একটা বিচারের বিষয়, বিচারের বিষয়, কিন্তু আমার মনে হয় মূল থেকে অনুবাদ করাটাই সঙ্গত, কারণ অনুবাদের অনুবাদে তখন প্রথম অনুবাদকের যে ভুলভ্রান্তি থাকে সেগুলোর শিকার হতে হয়। আর আপনি যেটা বললেন যে সঙ্গীত, তারপরে সঙ্গীত ছাড়াও চিত্রকল্প, তারপরে কবিতার দিকে লাইনের পরম্পরা, কীভাবে কোন কোন ফর্মে কবিতাটা লেখা হচ্ছে সেটারও একটা ইতিহাস ওই ওই সাহিত্যের ওই ভাষার পরিপ্রেক্ষিতে, সেগুলো সব না জানলে তো সঠিক অনুবাদ করা। আপনি এ যাবত আপনার কতগুলো বই বেরিয়েছে? আমার ওটা অবশ্য আমি হিসাব করি না, তবে 10টির বেশি ইংরেজিতে, 10টির বেশি বাংলা, বাংলাতে তো 2টি, তারপরে 3 নম্বরটি বের হতে যাচ্ছে। এবং এমআইটি প্রেস সহ অন্যান্য বনেদি পত্রিকায় আপনার বেশ কিছু আর্টিকেল ছাপা হয়েছে, আর্টিকেল এবং বুক চ্যাপ্টার্স। কি কি পরিমাণ ছাপা হয়েছে মনে হয় আপনার? ওটা এখন বোধহয় এখন 100টিরও বেশি দাঁড়িয়ে গেছে বোধহয়। তা যাই হোক, এখন আপনি নতুন কোন বই লিখছেন, কোনো কিছু লিখছেন? হ্যাঁ, আমি এখন দারিদ্রের উপরে একটি বই লিখছি, ওটা এশিয়ার উপরে বিশেষ করে জোর দিয়েছি। ওটা ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউটের সঙ্গে যে কাজ করেছি তার উপরে ভিত্তি করে মূলত, তো সেখানে সাউথ এশিয়ার উপরে মানে দক্ষিণ এশিয়ার উপরেও কাজ আছে, ওটা আগামী জুন মাসে বেরোচ্ছে। এমন কথা বলা হয় যদি মানিক বন্দ্যোপাধ্যায়কে ট্রান্সলেশন করা হতো সে নোবেল পেয়ে যেত। তো আপনি অন্যান্য মহাদেশের দিকপালদের অনুবাদ করছেন, আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশের লেখককে অনুবাদ করা দরকার? আপনি করবেন কি? হ্যাঁ, আমি অবশ্যই সেটাও মনে করি। আমি বেশি করিনি, কিন্তু শামসুর রহমানের কিছু কবিতা অনুবাদ করেছি, ওটা বোধহয় ওয়েবসাইটে পাওয়াও যেতে পারে খোঁজ করলে। এর জন্য ধন্যবাদ দিতে হয় আমার বন্ধু হাসান ফেরদৌসকে, তার জোড়াজুড়িতেই আমি এই কাজটি করেছিলাম এবং ছোট একটি প্রবন্ধও লিখেছিলাম।
আর নজরুলের কিছু অনুবাদ আমি করেছি আমার প্রবন্ধে, কিন্তু পূর্ণাঙ্গ অনুবাদ করিনি। যদি সময় পাই তাহলে আরও ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে নজরুলকে নিয়ে। নজরুল এবং শামসুর রহমান, নজরুলের কোন দিককে নিয়ে আপনি ভাবছেন, কোন দিক আসলে হাইলাইটেড, কোন দিককে আসলে তুলে ধরার মতো? আমি মনে করি দুটি দিক এবং তারা একে অঙ্গের সঙ্গে জড়িত। একটি হচ্ছে নজরুলের আধুনিকতা, নজরুল কীভাবে এবং কোন অর্থে আধুনিক সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং জটিল বিষয় বলে আমি মনে করি। নজরুল বিভিন্ন কারণে অনেক সরলীকৃত হয়েছেন এবং সেটা তার দুর্ভাগ্য বলা যেতে পারে। না, আমি সবসময় আমার যারা গেস্ট, আমি যাদের সঙ্গে কথা বলি, এই এই বিষয়টি তুলি। বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে লিখেছেন ওর বইয়ে, নজরুল চিরকাল সারা জীবন প্রতিভাবান বালকের মতো লিখে গেছে। এই যে বালকের মতো লিখে গেছে, তার তারুণ্য প্রাপ্তি হয়নি, তার প্রাজ্ঞ মধ্যবয়স হয়নি, এই 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 জিনিসটিকে আপনি কীভাবে দেখেন, বুদ্ধদেব বসুর এই ইন্টারপ্রিটেশন? একটু অসয়াপ্রসূতই মনে হয় আমার কাছে, এবং হয়তো গদ্যের পক্ষে এটা বলা যেতে পারে, কিন্তু নজরুলের কবিতার ক্ষেত্রে তো বলা যেতে পারে না, আর গানের ক্ষেত্রে তো অবশ্যই নয়। বুদ্ধদেব বসু অবশ্য বলেছেন যে নজরুল কালের গলায় গানের মালা, একটা ছোট মালা পরিয়েছেন, সে মালা ছোট কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটাতেই শেষ কথা বলা হয়ে গেল বলে আমি মনে করি না। আমার একটি প্রবন্ধে আমি নজরুলের কবিতার উপরে বিশেষ করে জোর দিয়ে আলোচনা করেছি এবং সেখানে তার যে আধুনিকতা এবং যার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা বিপ্লবী আধুনিকতা, আমি বলেছিলাম নজরুলের দূরনিক নিয়ে কাজ করছি। নজরুলের শুধু রাজনৈতিক দিক দিয়েই বিপ্লবী নন, তিনি যে ভাষা এবং ভাবের দিক দিয়েও বিপ্লবী সেটা আমি দেখানোর চেষ্টা করেছি সেখানে। সেটি একটি ভালো কাজ হবে আমার মনে হয়। আপনি নিজে একজন গায়ক, শুধু বাংলা ভাষায় গান গাইতে পারেন সেটি নয়, আপনি জাপানি ভাষায় নজরুল সঙ্গীত গেয়েছেন, তো গানের মানে গানের যে মিউজিক্যালিটি সঙ্গীত এবং কবিতার যে মিউজিক্যালিটি, কবিতার যে সঙ্গীত, এই দুটোকে আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, জাপানিতে আমি রবীন্দ্রসঙ্গীতই বেশি করেছি, এটা আমার সৌভাগ্য বলতে হবে। জাপানি ভাষায় কিছু প্রতিভাবান ব্যক্তি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ করেছেন এবং কিছু প্রতিভাবান সঙ্গীতকার, তার সাথে রবীন্দ্রসঙ্গীতের যে সুর বা মেলোডি সেটাকে বজায় রেখে হারমোনি যোগ করেছেন, যেটা আমাদের সঙ্গীতের একটা দুর্বল দিক বলতে হবে। তো আমার সৌভাগ্য যে আমি তাদের সঙ্গে পরিচিত হওয়ার পর গান করারও সুযোগ পেয়েছি। এদের একজন হচ্ছেন জাপানি কবি তোমোকো কাম্বে, তো ওনার সঙ্গে গ্রাম ছাড়াও এই রাঙামাটির পথ সহ অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত আমি গেয়েছি জাপানি ভাষায়। ওনার গুরু হচ্ছেন শান্তিদেব ঘোষ, তো সেই সুবাদে আমিও শান্তিদার কাছ থেকে কিছু জিনিস পেয়েছি, তো এটাও আমার বিরাট সৌভাগ্য। এতে আমার নিজের কৃতিত্ব খুব বেশি আছে বলে আমি মনে করি না। আর ছোটোবেলায় আমাকে যারা গান শিখিয়েছেন বাংলাদেশে, ওস্তাদ আয়াতুল্লাহ খান থেকে শুরু করে তারপরে নাজাকাত সালামত আলী খানের সঙ্গে আমি কিছুটা শেখার সুযোগ পেয়েছিলাম, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ গানের জন্য, গানের জন্য এবং অন্য তালিমের জন্য। তো আমরা সে গান শুনবো, তা এর আগে আপনার কাছে আমি জানতে চাইব, শেষবার কবে আপনি বাংলাদেশে গিয়েছিলেন? সে তো অনেক আগে, এবং দুঃখের বিষয় আমার মা যখন মারা গেলেন কত আগে, 89 সালে না। সম্প্রতি আমি খবর পেয়েছি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় গ্লোবাল কালচারাল বাজার এবং গ্লোবাল শপিং মল বেশ জমে উঠেছে। হ্যাঁ, আপনার কী মনে হয় যে গ্লোবালাইজেশন কি আপনার নিশ্চয়ই সেটেলমেন্ট কলোনাইজেশনের মতো ব্যাপারটি নয়, এটি অ্যাটলিস্ট ওপর ওপর এটাকে মনে হয় যে ট্রেড কলোনাইজেশনের মতো ব্যাপার, কিন্তু পৃথিবীতে বলা হয় এখন যে গ্লোবালাইজেশন ইজ কাইন্ড অফ কর্পোরেটাইজেশন এবং কর্পোরেটাইজেশন ইজ কাইন্ড অফ নিও কলোনাইজেশন, কিন্তু আমরা এর মধ্যে সেটেলমেন্ট কলোনাইজেশন দেখছি না। তো এবং এই গ্লোবালাইজেশনের ফলে তৃতীয় বিশ্বের বর্ডার ভেঙে যাচ্ছে, কোনো সীমান্ত থাকছে না বাণিজ্যের, কিন্তু যারা গ্লোবালাইজেশনটাকে কন্ট্রোল করছেন তারা কিন্তু এক ধরনের প্রোটেকশনিজম টাইট করে রাখছেন নিজেদের মধ্যে। তো আপনি এটাকে কীভাবে দেখেন, যে একদিকে বর্ডারলেসনেস আর একদিকে প্রোটেকশনিজম? হ্যাঁ, গ্লোবালাইজেশন একটি খুব জটিল ধারণা এবং একে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করা আমার মনে হয় না যে সম্ভব, তবে এর চারটি দিক আছে। একটি দিক আপনি বলেছেন ইতিমধ্যেই, সেটি হচ্ছে অর্থনৈতিক দিক, তার ভিতরে বাণিজ্য একটি, ট্রেড, আরেকটি হচ্ছে আপনার ফাইন্যান্স, আর আরেকটি দিক হচ্ছে আপনার রাজনৈতিক দিক। অনেকে বলেছেন যে নেশন স্টেট বা এই জাতিভিত্তিক রাষ্ট্র
তার সময় নাকি ফুরিয়ে এসেছে, কিন্তু সেটা বোধহয় একটু তাড়াতাড়ি বলে ফেলা হচ্ছে, আমার মনে হয় না যে এখনও শেষ হয়েছে। বিশেষ করে শক্তিশালী জাতিভিত্তিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম ইউরোপ, জাপান, এরা তো শেষ হয়েছে বলে মনে হয় না আমার। আর তৃতীয় দিকটি হচ্ছে আপনার প্রযুক্তি প্রকৌশলের দিক, বিশেষ করে ইনফরমেশন এবং কমিউনিকেশনস টেকনোলজি। আর চতুর্থ দিকটি হচ্ছে সাংস্কৃতিক দিক। তো এর সব দিকেই আমার মনে হয় আনইভেননেস রয়েছে, যার ফলে শক্তিশালী জাতিভিত্তিক রাষ্ট্রগুলো অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে তাদের প্রভাব বিস্তার করে চলেছে। কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় অনেক বেশি চেতনা এবং আন্তর্জাতিকতা এবং প্রতিরোধ হচ্ছে, এবং যার ফলে আমি মনে করি যে নতুন এক ধরনের বিশ্ব সংস্কৃতি হয়তো গড়ে উঠবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় এটা আপনি যেটা বললেন কর্পোরেটাইজেশন, কারণ সব দিক দিয়ে তাদেরই প্রভাব অনেক বেশি। কিন্তু আমি মনে করি যে নিচের দিক থেকেও এর একটা প্রতিক্রিয়া হচ্ছে এবং জনগণ চেষ্টা করছেন নতুন এক ধরনের সংস্কৃতি, যেটা কৃত্রিম কিংবা প্রাদেশিক সংস্কৃতি আর হবে না, কিন্তু জনগণের সংস্কৃতি হবে এবং জনভিত্তিক সংস্কৃতি হবে। আরেকটি প্রশ্ন আপনাকে করি, সেটি হলো সম্প্রতি আমি একটি খবর দেখছিলাম বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোতে, যে এখন যারা নীতি নির্ধারক কিংবা ব্যুরোক্র্যাট যারা রয়েছেন বাংলাদেশে, তারা এলপিআরে চলে যাচ্ছেন, এরপরে আর কোনো মেধাবী কর্মকর্তা পাওয়া যাচ্ছে না। এক অর্থে বাংলাদেশ এখন ব্যারেন, মানে মেধাগত দিক দিয়ে। আপনাদের মতো মানুষেরা, যারা মেধাবী মানুষ যারা চলে এসেছেন বাংলাদেশ থেকে এখন আসছেন, আপনার কি কখনো মনে হয় যে আপনাদের অনুপস্থিতির কারণে বাংলাদেশ দিনে দিনে মেধাশূন্য হয়ে পড়েছে, যার ফলে ইসলামী জঙ্গি মোল্লাতন্ত্রের উদ্ভব ঘটেছে এবং কোথাও আর মেধার বিকাশ ঘটছে না? এটা কঠিন প্রশ্ন। এর ভিতরে কিছুটা সত্য জিনিস অবশ্যই আছে আমি বলবো, কিন্তু বাংলাদেশের এত কোটি কোটি মানুষের ভিতরে অনেক মেধা এখনও লুকিয়ে আছে, কিন্তু হয়তো সুযোগের অভাবে এটা সঠিকভাবে বিকশিত হতে পারছে না। আর আজ আর বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের একটি ভালো দিক হচ্ছে যে বিদেশে থেকেও আজকাল দেশকে অনেকভাবে সাহায্য, যেমন আমাদের এসটিভিটাও একটা গ্লোবালাইজেশনের প্রোডাক্ট। হ্যাঁ, সেটাই, ঠিকই বলেছেন আপনি। তা আমি মনে করি যে আমরা যারা বিদেশে আছি তাদের তো অবশ্যই দায়িত্ব আছে করার বিভিন্ন দিক দিয়ে, যার যা ক্ষেত্র সেই ক্ষেত্রে সাহায্য করার, এবং অর্থনৈতিকভাবে দেশের ভিতরে যারা আছেন তাদের প্রতিভাকে কীভাবে বিকশিত করা যায় সেই চেষ্টা করার। আর দেশের থেকে যদি মেধাবী ছাত্রকে এখানে এনে তালিম দিয়ে দেশে পাঠানো যায়, কিংবা এখান থেকে তাদেরকে দেশের গঠনভিত্তিক প্রকল্পগুলোতে সাহায্য করতে সাহায্য করা যায়, তাহলেও সেটা একটা গঠনমূলক কাজ হতে পারে বলে আমার বিশ্বাস। আমরা সময়ের শেষ ভাগে চলে এসেছি, আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন যে দুটি জায়গায় সময় চোখের পলকে ফুরিয়ে যায়, একটি হলো প্রেমিকার সঙ্গে, অন্যটি ক্যামেরার সামনে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত, ঠিকই বলেছেন আপনি। আমরা আবার আপনার বিশাল ভুবন আমরা এক্সক্যাবেট করবো একজন প্যালিয়েন্টোলজিস্টের মতো ভবিষ্যতে, এই ভরসায় আজকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Yeah.